হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা জানব স্যার জগদীশচন্দ্র বসু সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বহু বিজ্ঞানী মনীষীর জন্মস্থান। সেই মহান বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। বিজ্ঞান চর্চা শুরুতে পদার্থবিদ্যা নিয়ে শুরু করলেও পরবর্তীকালে তিনি পরিচিত হন এক স্বনামধন্য উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে। তিনি বিজ্ঞান চর্চার এক নতুন শাখা বায়োফিজিক্স তৈরি করেন। ব্রিটিশ সরকার বিজ্ঞানের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে স্যার উপাধিতে ভূষিত করে। জন্মগ্রহণ। আচার্য জগদীশচন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভববানচন্দ্র বসু ও মাতার নাম বামাসুন্দরী। ভববানচন্দ্র বসু ছিলেন একজন উদার ম্যাজিস্ট্রেট। শিক্ষাজীবন। ছোটবেলা থেকেই জগদীশচন্দ্র বসু প্রকৃতি ভালোবাসতেন আর প্রকৃতির নানান রহস্য তাকে ভাবিয়ে তুলত। মাত্র 10 বছর বয়সে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন এবং পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। সেন্ট জেভিয়ার্স এ পড়াশোনা হত ইংরেজি মাধ্যমে, তাই প্রথম প্রথম ভাষাগত কারণে তার অসুবিধা হলেও খুব তাড়াতাড়ি তিনি এই সমস্যা কাটিয়ে ওঠেন। স্কুলের অন্যতম মেধাবী ছাত্র ছিলেন জগদীশচন্দ্র বসু। পদার্থবিদ্যার অধ্যাপক ফাদার লফোর কাছে তিনি শিক্ষা লাভ করেন। 1877 সালে তিনি এফএ এবং 1880 সালে বিএ পাস করেন। 1880 সালে লন্ডনে গিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইপস পাস করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। দীর্ঘ 4 বছর লন্ডনে অতিবাহিত করে দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন। 1887 সালে দুর্গা মোহনদাসের কন্যা অবলা দেবীর সাথে তার বিবাহ হয়। জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন এক স্বনামধন্য অধ্যাপক। তার কয়েকজন বিখ্যাত স্বনামধন্য ছাত্র হলেন মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। প্রেসিডেন্সি কলেজে তরঙ্গ নিয়ে গবেষণা শুরু করেন। 1895 সালে ছোট লাট ম্যাকেনজির সামনে তার গবেষণালব্ধ আবিষ্কার প্রদর্শন করেন। বিস্মিত ম্যাকেনজি জগদীশচন্দ্র বসুর বিদেশ যাত্রায় সহযোগিতা করেন। তিনি প্যারিসের ফিজিক্যাল সোসাইটি, বার্লিনের একাডেমি অফ সায়েন্স ইত্যাদি জায়গায় তার মূল্যবান ভাষণ প্রদান করেন। ক্রমশ বিশ্বের দরবারে তার নাম এবং প্রতিভা ছড়িয়ে পড়তে থাকে। জগদীশচন্দ্র বসু শরীরবিদ্যা বিষয়ে গবেষণার জন্য প্যারিসের আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি সেখানে বিজ্ঞানী মহলকে অবাক করে দিয়ে বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে জ্বর ও জীবিত বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা প্রদর্শন করেন এবং সেই বিষয়ে ভাষণ দেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে তিনি আমন্ত্রিত হয়ে সেখানে বৈদ্যুতিক পীড়নে জ্বর পদার্থটির সারা বিষয়ে একটি অসাধারণ ভাষণ প্রদান করেন। বিভিন্ন পত্রপত্রিকায় জগদীশচন্দ্র বসুর গবেষণা প্রকাশিত হতে থাকে। জগদীশচন্দ্র বসুকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ভগিনী নিবেদিতা। 1903 সালের 2 ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন এবং দেশীয় বিজ্ঞানী মহলের তরফে ভারত সমাজের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই সভায় উপস্থিত ছিলেন কুচবিহারের মহারাজ জং রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ববরেণ্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে জয় হোক তব জয় হোক বলে অভ্যর্থনা করেন। 1907 সালে নভেম্বর মাসে জগদীশচন্দ্র বসু পুনরায় লন্ডনে যান। সেখানে বিভিন্ন সভায় তার মূল্যবান ভাষণ দেন। তারপর ভগিনী নিবেদিতাকে সহযাত্রিনী করে তারা পৌঁছন আমেরিকায়। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে অভ্যর্থনা জানায় এবং তার মূল্যবান বক্তৃতার আয়োজন করে। তিনি বস্টন মেডিকেল সোসাইটি, বাল্টিমোরের বোটানিক্যাল সোসাইটি অফ আমেরিকা এবং শিকাগো একাডেমি অফ সায়েন্স এইসব জায়গায় তার অমূল্য বক্তৃতা দেন। দেশে ফিরে এসে দেশীয় বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করেন। তিনি স্থাপন করেন বসু বিজ্ঞান মন্দির। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি প্রদান করে। 1914 সালে জগদীশচন্দ্র বসু পুনরায় লন্ডন যাত্রা করেন। ইংল্যান্ডে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার সেই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন যেখানে তিনি প্রমাণ করেছিলেন উদ্ভিদের দেহে প্রাণের সাড়া আছে। রয়্যাল সোসাইটির আমন্ত্রণে জগদীশচন্দ্র বসু নিজের পরীক্ষালব্ধ আবিষ্কার তত্ত্ব জনগণের সামনে আনেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ভিয়েনা, প্যারিস ইত্যাদি জায়গাতেও গিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়ই তিনি আমন্ত্রণ পান আমেরিকা থেকে। সেখানে একের পর এক বিজ্ঞানীদের সভায় তার বক্তৃতা প্রদান করেন। আমেরিকার বৈজ্ঞানিক মহল ও জগদীশচন্দ্র বসুর বহুমুখী প্রতিভায় অভিভূত হয়। জগদীশচন্দ্র বসু জাপানের একাধিক বিশ্ববিদ্যালয়ে তার অমূল্য ভাষণ প্রদান করেন, বিতর্ক সভায় অংশ নেন। 1915 সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজের ইমিরেটস অধ্যাপক নিযুক্ত হন এবং ভারত সরকার তাকে স্যার উপাধি প্রদান করে। 1917 30 নভেম্বর জগদীশচন্দ্র বসু দেশীয় বিজ্ঞান গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। দেশীয় বিজ্ঞান চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। বর্তমানে বিশ্বের দরবারে বসু বিজ্ঞান মন্দির এক বহুচর্চিত নাম। নানা রকমের গবেষণা নিরন্তর চলতে থাকে এখানে। 1919 সালে জগদীশচন্দ্র বসু ইউরোপ যাত্রা করেন, যদিও এরপরেও বেশ কয়েকবার তিনি বিদেশ ভ্রমণ করেছেন।
1928 সালের 30শে নভেম্বর এক বিরাট সম্বর্ধনার মধ্য দিয়ে জগদীশচন্দ্র বসু 70 বছরের জন্মদিবস পালিত হয়, যার সবথেকে বড় উদ্যোক্তা ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি হল ফিজিওলজি অফ অ্যাসেন্ট অফ স্যাপ, ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্টস অফ প্লান্টস ইত্যাদি। তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র, যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায়। উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন। জগদীশচন্দ্র বসুকে বলা হয় ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চার জনক। শেষ জীবন। কলকাতা কর্পোরেশন জগদীশচন্দ্র বসুকে 1931 সালের 14ই এপ্রিল নাগরিক সম্বর্ধনা দেয়। এরপরেই জগদীশচন্দ্র বসু অসুস্থ হয়ে পড়েন, যদিও তার অসুস্থতা তার বিজ্ঞান চর্চায় এবং জনকল্যাণ কাজে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। 1937 সালের 23শে নভেম্বর এই বিখ্যাত বিজ্ঞানীর মহাপ্রয়াণ ঘটে। শেষ হয় এক বিজ্ঞানের যুগ। তার পদাঙ্ক অনুসরণ করে নতুন বিজ্ঞানীরা জগদীশচন্দ্র বসুর গবেষণা কার্যকে আরও বাড়িয়ে বিশ্বের দরবারে গবেষণায় পশ্চিমবঙ্গ তথা ভারতকে এক উচ্চস্থানে নিরন্তর স্থাপন করে চলেছেন। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা সাথে আজকের জন্য বিদায়।